কোনো শহরে বেড়াতে গেলে প্রাচীন বৃক্ষ হিসেবে দু একটা ছাতিম গাছের দেখা মিলেই যায়, যা হয়তো যত্রতত্র বেড়ে উঠেছে অনাদরে, অযত্নে ও অপরিকল্পিতভাবে। কিন্তু রাজশাহী শহর একেবারেই ভিন্ন। এ নগরে সড়কের দুই ধারে ফুটপাতে ছাতিম গাছ লাগানো হয়েছে পরিকল্পনা করে। এমন পরিকল্পিতভাবে ছাতিম গাছ লাগানো দেশের প্রথম শহর বোধহয় রাজশাহী, আর সংখ্যায় নিঃসন্দেহে এটি যে কোনো শহরের তুলনায় অনেক বেশি। সন্ধ্যার পরে আমরা এই গাছের নিচেই থাকি ম্যাক্সিমাম সময়। সন্ধ্যার পরে একটা সুগন্ধ হয়, যে সুগন্ধটা আপনার মানে ছেড়ে যেতে ইচ্ছাই করে না, যে সারাক্ষণ মনে হয় গাছের নিচেই বসে থাকি। রোদ আসলে আপনার প্রত্যেকটা গাছের নিচে নিম্নে 20 জন 30 জন 10 জন 5 জন বসে থেকে চা খায়, আরামদায়ক গাছ। এখন ছাতিম ফুলের মিষ্টি সুবাস মাখা রাজশাহীর রাতের শহর। ছাতিমের এমন মন মাতানো তীব্র ঝাঁঝালো সুঘ্রাণ আগে কখনো পায়নি নগরবাসী। ছাতিমের এত ফুলও আগে কখনো দেখেননি তারা। হালকা সবুজাভ সাদা ফুলে ভরে উঠেছে ছাতিম গাছগুলো, যা দিনের বেলায় রোদে ঝলমল করে শোভা বাড়ায় শহরের। এই প্রথম এত ফুল ফুটেছে, এরকম ফুল ফোটে না। তবে সন্ধ্যার দিকে আসলে আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায়, খুব মিষ্টি সেন্ট। অনেকে আসে চা খায়, দেখে। ফুলটা হলো মনে করেন যে আপনার সন্ধ্যার পরে বাতাস পেলে এমনি ফুলের সেন্টটা মিষ্টি মিষ্টি সেন্ট হয়ে যায়, সেন্টটা শুনতেও ভালোই লাগে, খারাপ না। এটা অনেকে আসে, অনেকে এসে ফুলের ওই ছবি টবি তুলে নিয়ে যায়। সন্ধ্যা হলে রাতে সুন্দর ফুলের যে সুন্দর সুবাস, মানে খুবই সৌন্দর্য লাগে, এক কথা মুগ্ধ আমরা গর্বিত রাজশাহী শহর। ২০১৯ সালের পর থেকে শহরের বিভিন্ন পথের ধারে ফুটপাতে ছাতিম গাছ লাগানো শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশন। জিরো সয়েল প্রজেক্টের মাধ্যমে রাজশাহী সিটির সড়ক বিভাজক ও ফুটপাতে লাগানো শুরু হয় এসব গাছ। তবে সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী, অস্থায়ী ও মৌসুমি ফুলের বিভিন্ন বৃক্ষরোপণের পরিকল্পনা সেই 2009 সালের। আমাদের শহরে সিএমবি থেকে কামরুজ্জামান চত্বর পর্যন্ত যে রাস্তাটি আছে, সেই রাস্তার দুই পাশের ফুটপাতে আমরা অনেকগুলি ছাতিম গাছ রোপণ করেছিলাম 2019 সালে। এছাড়াও নদীর ধারে কিছু আমরা ছাতিম গাছ রোপণ করেছি, বর্তমানে সেই গাছগুলি ফুল দিচ্ছে। এই ফুলগুলি সাধারণত আপনার সেপ্টেম্বরে ফোটা শুরু হয় এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুলগুলি থাকে। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে গত কয়েক বছরে নগরীর বিভিন্ন চওড়া ফুটপাতে প্রায় 560টি ছাতিম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে শুধু রেলগেট থেকে সিএনবি মোড় পর্যন্ত 3 কিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাতে লাগানো হয়েছে 350টি। এই গাছগুলির একটা বৈশিষ্ট্য আছে, অত্যন্ত দ্রুত বর্ধনশীল একটা গাছ এবং পাতাটাও সারা মানে সবসময় সবুজ থাকে, যার কারণে এর ছায়াটা যারা পথচারী বা রিক্সা চালক অতিরিক্ত গরমের মধ্যে তারা এর ছায়া সুশীতল বাতাসটা উপভোগ করতে পারে। আর যেহেতু এই গাছগুলোর শেপও অনেক সুন্দর, সৌন্দর্যবর্ধক, এবং এই গাছটি গ্রাম বাংলার একটি বিলুপ্ত প্রায় প্রজাতি, আমরা চেষ্টা করেছি এই গাছটিকে পুরো রাজশাহী শহরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক জানালেন ছাতিম গাছ হারিয়ে যেতে বসেছে, সেখানে ছাতিম গাছ ফিরিয়ে এনে আবার রোপণ করাটা নিঃসন্দেহে আসার কথা, কারণ ছাতিম গাছ ভেষজ উদ্ভিদ এবং বরেন্দ্র অঞ্চলের জন্য খুবই দরকারি, এটি পরিবেশের জন্য সহায়ক। এই গাছ প্রচুর ছায়া প্রদান করে, এই কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ টেম্পারেচার কমানোর ক্ষেত্রে এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই গাছ পাতা সাধারণত সপ্তর্ষি, একটা পাতার শীর্ষে দেখবেন 60টা করে খণ্ড থাকে আর কি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়, ওই সপ্তর্ষি যে পাতার লোগোটা, উনি সার্টিফিকেটের লোগোটা ব্যবহার করেছেন, এখনও সেটা বহাল আছে। পরিবেশের গুরুত্ব বিবেচনা করে 2019 সালে পরিবেশ শাখা স্থাপন করে রাজশাহী সিটি কর্পোরেশন। একজন কর্মকর্তা সহ প্রায় 80 জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মীর নিবিড় তত্ত্বাবধান ও পরিচর্যায় রাজশাহী মহানগরীর পরিবেশ উন্নয়নমূলক ও সবুজায়ন কার্যক্রম নিয়মিত হয়ে আসছে।